بسم الله الرحمن الرحيم السلام عليكم রহমাতুল্লাহ বারাকাতু দেশে এবং প্রবাসে সবাই আমার সালাম নেবেন আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কলিল আপনারা দেখছেন পিডি নিউজ নাও ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে একটি অনলাইনে আমরা একটি নিউজ দেখতে পাই এক হতবাগা বাবার দ্বারা তার মেয়ে দর্শন হয় দীর্ঘ সময় গত দুই দিন আগে এই বিষয়টি প্রকাশ পায় ওই মেয়েটি যখন চালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে যায় তখন তার দাদি আশেপাশে প্রতিবেশী তাকে রক্ষা করে এবং পরবর্তী সে বিষয়টি সবাইকে জানায় তার বাবা দীর্ঘদিন ধরে ভয় দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে এ নিজের মেয়ের সাথে অপকর্ম কুকর্ম করে দীর্ঘদিন ধরে এ ধরনের বাবাকে আমি ঘৃণা জানাচ্ছি পাশাপাশি এর শাস্তি চাচ্ছি প্রশাসনের কাছে আসলে বিস্তারিত ঘটনা আমরা সেই মেয়েটির মুখে এখন শুনবো চলুন শুরু করা যাক প্রথমে আমি যাচ্ছিলাম পড়তাম ক্লাস থ্রিতে পড়তাম তারপরে আমার আব্বু কয় কি নিজের পাঁচ টাকা একদিন দেশে পাঁচ টাকা একদিন দেশে দশ টাকা তারপরে আমার আমার আব্বু কয় কি আছে তোর মা কাছে কইস না তারপরে কই নেই আমি ভয় ঠেলাই কয় কি তো কইলে কলম তোরে মারম না তারপরে কই নেই তারপরে ওইটা কয়টা আমি আমরা আমার আব্বু সাবানি নিয়ে আইলো আমার মা আর আমার সাবানি নিয়ে আইলো তারপরে আমি আইতে চাইনি পড়া ছাড়া আইতে চাইনি তারা আমার মারা জোর করে নিয়ে আইসি মানে নিয়ে আইসি আগে ওই জব্বারে বাসায় ছিলাম ওই জব্বারে বাসায় সেই খারাপ কাজ আমার এই ঠিক করাই করতো তারপরে আমার করতো কি বিষ টাবি খাওয়ার মজা খাওয়ার লাগে দশ বিষ টাকা বিষ টা দিত তারপরে আমার কয় কি তোর মার কাছে কইলে কলম তোর মারি এলাম এটা কইছে আমি কলম কে মার কাছে কয় দেবো তারপরে আর একদিন এসে দাদির কাছে এসে কইছি দাদি কয় কি কি রে আমি আবার পলাই এইবারে এসে একদিন কাজ করছি পলাই পুকুরে ঝাঁপ দিয়ে ফেলছিলাম তারপরে দাদি দুই ছোটে ঘোষণা করে আমার বাঁচাইছে মানে আমি বাইর করে নিয়েছি বাঁচাইছে তারপরে আমার আবার এরপরে হয়ে গেছে আপনি তো কাজ শেষ আমার এক মিনিট হ্যাঁ পরে তারপরে নদীতে ধাপ পুকুরে ধাপ দিতে গেছিলাম পরে পুকুরে ধাপ দিতে গেছিলাম তারপরে কতটি পোলা পান আমার ধরে নিয়ে তারপরে আমি ধরে আনছি মানে দাদির কাছে দিয়েছে দাদির কাছে সব খুলে কয়া তারপরে আমি বলছি কি দাদি ধ্যান এই ঘটনাই করে আমার এটা করছে দাদি সব রেকর্ডিং করে তারপরে আমি মার কাছে কই নেই ভয় ঠেলা নিজে হাতে ধরছে পরে মানে প্রত্যেক দিন সে কত টাকা দিচ্ছেন কত টাকা প্রত্যেক সে তো বিশ টাকা তিরিশ টাকা করে আপনি দেন কত করে কত কত তো বন্ধুরা ভিডিও ক্লিপটি দেখলেন ভিডিও ক্লিপটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এই মেয়েটিকে এই নরপশু বাবা অনেকদিন ধরেই এই খারাপ কাজে লিপ্ত হয়ে আসছে তাকে ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে লাঞ্ছিত করে আসছে দর্শন করে আসছে আমরা এ ধরনের বাবাকে আমাদের সমাজে দেখতে চাই না একজন মেয়ে তার বাবার কাছে সবচেয়ে বেশি নিরাপদ হওয়ার কথা সেই বাবার কাছে গিয়ে যদি একটি মেয়ে দর্শন হয় তখন আমাদের সমাজ কোথায় চলে যাবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি একে কঠোর শাস্তি দেওয়া হোক এই হতবাগা কলঙ্কিত বাবাকে এ বাবা নামে কলঙ্কিত পুরুষ নামে কলঙ্কিত এর কঠোর শাস্তি দাবি জানাচ্ছি তা বন্ধুরা অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখুন সবসময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু